আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং এর প্রতারিত ছাত্রীরা এবার জেলা শাসকের পাশাপাশি দ্বারস্থ হলেন কোতোয়ালি থানায়। টাকা ফেরতের দাবির পাশাপাশি ওই নার্সিং ট্রেনিং সেন্টারের অভিযুক্ত কর্ণধারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হলো শুক্রবার। এদিন প্রায় 30 জন ছাত্রী প্রথমে জেলা শাসকের দপ্তরে উপস্থিত হন। তাদের মধ্যে 3 জন প্রতিনিধি জেলা শাসক শামা পারভিনের সাথে দেখা করেন। প্রতারিত ছাত্রীরা জানান, আমরা জেলা শাসক মহাশয়ের সাথে কথা বললাম, উনি আমাদের অভিযোগ থানায় জানাতে বললেন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে তিনি যোগাযোগ করবেন বলেও জানান। তবে এদিন থানায় অভিযোগ জানানোর আগেই ছাত্রীরা অভিযুক্ত দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার ফ্ল্যাটে উপস্থিত হন। প্রাথমিকভাবে তারা পুলিশকেও জানানোর পর পুলিশও সেখানে উপস্থিত হন, কিন্তু এদিন শান্তনু শর্মার ফ্ল্যাটের দরজা ছিল তালা ঝুলানো। পুলিশ দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। সূত্রে খবর, শান্তনু শর্মা একদিন আগেই ওই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888577 এবং 9382318128 এই মোবাইল নম্বরে। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের অ্যাডমিশন করাইছিলাম ওখানে, অ্যাডমিশনের সময় বলছিল যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট দিবে বা ভালো কাজের সুবিধা করে দিবে। কাজ দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, তো সেক্ষেত্রে আমাদের 2 বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো কাজ পাচ্ছি না। এক জায়গায় কাজে গেছিলাম, সেখানে বলতেছে আমাদের সার্টিফিকেটগুলো জাল, আমরা কোনো নার্সিং ট্রেনিং করিনি আর আমরা নার্সও না,
সেটাই আমাদের অভিযোগ যে আমাদের মিথ্যা কথা বলে আমাদের ট্রেনিং নেওয়া হয়েছে, আমাদের টাকা টাকা নিয়েছে অনেকগুলো, প্লাস আমাদের সময় নষ্ট করা হয়েছে। আমার থেকে প্রায় 21,000 নিয়েছে, কারো কাছ থেকে 25,000, কারো কাছ থেকে মানে সবার থেকে অনেক অনেক। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললো ওনার পক্ষ থেকে যেটা করার দরকার উনি সিএমকে জানাবেন আর হেলথ এসেরকে জানাবেন, তারপর ওনার তরফ থেকে যেটা করার উনি করবেন, আমাদেরকে এফআইআর করতে হবে। আমরা চাচ্ছি আমাদের কাজের ব্যবস্থা করে দিক ভালো জায়গায় বা টাকায় আপনার নামটা কি আজকে কেন জেলা শাসক দপ্তরে কেন আসলেন? আমাদের সাথে চিটিং করা হয়েছে, আমরা যেখানে নার্সিং কাজের জন্য ঢুকতে চেয়েছি, আমরা তো অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে, তাই আমরা স্যারের ওখানে একটা কাজের জন্যই এসেছিলাম। কোথায়? দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারে। আচ্ছা। এখন সেখানে এসে দেখছি যে আমাদের 6 মাস যখন ট্রেনিং করা হয়ে গেল, আমরা আবার কোনো মাসে যখন টাকা দিতে পারতাম না, স্যার আমাদের কাছ থেকে 20 টাকা করে ফাইনও নিত। তারপর যখন 6 মাস যখন আমাদের ক্লাস করা হয়ে গেল, তখন স্যার আমাদেরকে বলছে যে এখন সার্টিফিকেট নাও, সার্টিফিকেট নিয়ে ভালো জায়গায় কাজের জন্য চলে যাও। কি কোর্স করানো হয়েছিল আমাদের? এএনএম। এএনএম কোর্স করানো। তারপরে কি হলো? ওটা কোর্স করার পরে কোথায় কোথায়? তারপরে তো আমি কাজের এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধাই পাইনি। কোথায়? আর এখন শুনছি যে আমাদের সার্টিফিকেট সম্পূর্ণ জাল। এ নিয়ে কি আলোচনা হলো আজকে জেলা শাসকের সাথে? কি বলো? এ নিয়ে আমাদেরকে এখন এফআইআর করতে বললো, আমরা এখন সেটাই করব। কি চাইছেন? আমি চাচ্ছি যে স্যার যেন আমাদের টাকা রিটার্ন দেওয়া হয়, আর স্যার যেন আমাদের যে 2 বছর যে টাইম যে নষ্ট হলো, তার জন্য স্যার যেন এর যথাযোগ্য যেন শাস্তি পায়। হ্যাঁ, কার শাস্তি চাইছেন? স্যারের, শান্তনু শর্মা। আপনার নাম? আমার নাম শিবানী নারায়ণ। বাড়ি কোথায়? আমার বাড়ি পাঙ্গা সাহেবপাড়ি। অভিযোগটা কি? অভিযোগ, আমরা শান্তনু শর্মার বিরুদ্ধে আমরা এখানে একটা এফআইআর জমা করলাম কোতোয়ালি থানায়। এবার আমরা যদি রিসিভ কপি, আমরা রিসিভ কপির জন্য অপেক্ষা করছি, রিসিভ কপি পেয়ে গেলে আমরা জানাবো। বলছি যে আপনারা তো সারাদিন দৌড়াদৌড়ি করলেন এবং জেলা শাসক মহাশয়ের সাথে কথা হলো, সার্বিকভাবে কি হলো সারাদিন একটু খালি বলুন। জেলা শাসকের ওখানে গিয়ে দেখা করলাম, ওখানে ম্যাডাম বললেন যে উনি তদন্ত করবেন, আর আমাদের একটা এফআইআর জমা করতে বললো। আমরা ওখান থেকে শান্তনু শর্মার ফ্ল্যাটে গিয়েছিলাম, সেখানে ওনাকে পাইনি। তারপর আমরা এখানে এসে একটা এফআইআর কোতোয়ালি থানায় জমা করলাম। কী লিখিত করলেন ওখানে? কী রয়েছে অভিযোগে? লিখিত করলাম যে আমাদের যে টাকাগুলো যে উনি নিয়েছে, আমরা যাতে সেগুলো ফেরত পাই, আর ওনার যাতে কঠোরতম শাস্তি হয়। কি ঘটেছিল বলুন তো? কেন টাকা নিয়েছিল বলুন, ঘটনাটা কি, কেন নিয়েছিল? কারণ উনি আমাদের একটা ভুয়ো নার্সিং ট্রেনিং, আমার আর বলতে 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 না মাথার থেকে আমরা পরে জেনেছি যে আমরা একটা ভুয়ো নার্সিং সেন্টারে ভর্তি হয়েছি। তো এবার জানার পরে আমরা ডিএম ম্যাডামের কাছে গেছিলাম, উনি এই সিদ্ধান্ত আমাদের দিলেন, আমরা এখন সেটাই করছি। এখন কি রিসিভ কপির জন্য অপেক্ষা করছি? হ্যাঁ, এখন আমরা রিসিভ কপির জন্য এফআইআর জমা করেছি। হ্যাঁ। কি নাম আপনার? পিঙ্কি রায়। পাওয়া গেল না? কাকে, কার জন্য এসেছিলেন, কি অভিযোগ? শান্তনু শর্মা। কি হলো আজকে, কি হলো? দেখলাম ঘরে তালা লাগানো, ফ্ল্যাটে তালা লাগানো। অভিযোগটা কী ছিল? অভিযোগ ছিল কী ছিল অভিযোগটা? সেটা আজ স্যার বলতে পারবে। কী অভিযোগ? এখন কী করবেন, ফিরে যাচ্ছেন? হ্যাঁ, এখন ফিরে যাচ্ছি। কী দেখি করবেন? কী দেখলেন? নেই, ক্যাটে শুনলাম গত পরশু দিন থেকে নেই। না, তাহলে এখন কী হবে, আগামীতে কী ভাবছেন? এখন দেখি আইসি স্যার কী ডিসিশন। হ্যাঁ, আইসি স্যার কী ডিসিশন।